আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আরিফ, আমার বয়স 34। গত অক্টোবর মাসের শুরুর দিকে আমার টাইপ 2 ডায়াবেটিক্স ধরা পড়ে এবং এটা খুবই উচ্চ মাত্রার ডায়াবেটিক্স আমার রেজাল্ট আসে। তো অ্যাজ এ কনসিকোয়েন্স আমি শুরুর দিকে খুব ঘাবড়ে যাই এবং পরবর্তীতে আমি ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ যেটা আছে ফ্র্যাঞ্চাইজি ওনাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করি। আমি এরই আগে থেকেই ওনাদের সাথে কানেক্টেড ছিলাম ফেসবুক এবং তাদের ওয়েবসাইট এই মিডিয়ামগুলোতে। তো আমি তাদের সাথে এসে যোগাযোগ করি, আমার বিভিন্ন রকমের টেস্ট রিপোর্ট নিয়ে তাদের এখানে যোগাযোগ করার পরে ওনারা আমার ডায়াবেটিক কন্ট্রোলের জন্য একটা চমৎকার গাইডলাইন প্রোভাইড করেন এবং তারই ধারাবাহিকতায় আমার এডিশনাল যে আদার্স যে ইস্যু হেলথ কনসার্নগুলো তৈরি হয়েছিল, লাইক আমার চোখের নিচে ডার্ক সার্কেল এবং সেটা খুবই হেভি মাত্রায়, আমার স্পটে প্রবলেম হয়েছিল, আমার মাসেল ওয়েস্টিং হচ্ছিল, সো মেনি আদার্স এডিশনাল ইস্যুস আমার তৈরি হয়েছিল অ্যালংসাইড উইথ ডায়াবেটিক্স। তো আমি প্রায় অলমোস্ট মাসখানেক হলো আমি আসলে তাদের ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে আছি এবং ট্রিটমেন্ট কন্টিনিউয়াস বেসিসে অ্যাভেল করছি। তো এটা নেবার পরে আমি আমার আগের যে ফ্যাটিগনেস, গ্লুমি যে অ্যাটিটিউড, টায়ার্ডনেস এগুলো অ্যারাউন্ড অলমোস্ট 100% চলে গিয়েছে। এখন আমি অনেক এনার্জেটিক থাকতে পারছি, আমার ডায়াবেটিক সুগার লেভেল এখন অ্যারাউন্ড 6 to 6.5 এর বেশি উঠছেই না, সেটা যে কোনো কন্ডিশনেই হোক না কেন, আইদার ফাস্টিং হোক বা আফটার ব্রেকফাস্ট হোক, হোয়াট এভার, কোনো পর্যায়ে এটা আসলে আর রেইজ করছে না। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট অফ অল একটু বলে নিই, সেটা হচ্ছে আমি যখন কনভেনশনাল ট্রিটমেন্টে গেলাম আর্লিয়ার ডিটেকশন অফ মাই টাইপ 2 ডায়াবেটিক্স, তো ডক্টর আমাকে কনভেনশনাল ডক্টর আমি বলছি, ওনারা আমাকে ইনসুলিন এবং ওরাল ডায়াবেটিক অ্যাডভাইস করেছিলেন। আমি শুরুর দিকে নিয়েছিলাম ইনসুলিনও নিয়েছিলাম, ওরাল অ্যান্টি ডায়াবেটিকও নিয়েছিলাম। তো আলটিমেটলি আমি এখন সপ্তাহ দুয়েক হচ্ছে আমার ইনসুলিনও লাগছে না এবং ওরাল ডায়াবেটিকের যে কম্বিনেশন আইটেমটা ছিল সেখান থেকেও আমাকে জাস্ট এখন একটি মাত্র ট্যাবলেটে কনভার্ট করে দিয়েছে। হয়তো ইনশাআল্লাহ মাসখানেকের মধ্যে সেটা হয়তো লাগবে না, যেটা আসলে আমাদের জন্য একটা বড় ব্লেসিংস। অ্যান্ড এনাদের যে অ্যাডিশনাল যে ডায়েট চার্ট এবং ডায়েট প্ল্যান সেটা আসলে খুবই হেলদি অ্যান্ড ইফেক্টিভ আমি বলবো, বিকজ এনাদের যে সাজেশন গাইডলাইন সেটা যদি 100% ফলো করা যায় একদম ইট উইল বি কিউর 100% কিউর, আই বিলিভ দিস। কারণ আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমি নিজে ফিল করছি, আলহামদুলিল্লাহ ইট ইজ ফার বেটার, অত্যন্ত আশাব্যঞ্জক। আর শুরুতে বলছিলাম যে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে একটি পরিবর্তন এসে আফটার টেকিং দিস মেডিকেশন ফ্রম ইডব্লিউ ভিলা মেডিকা, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমার ফ্যাটিকনেস বা আমার আদার্স যে অ্যাস্থেটিক যে ইস্যুগুলো থাকে, লাইক স্পট হয়ে যাওয়া, রিঙ্কেল পড়ে যাওয়া, লাইক স্পট হয়ে যাওয়া, এগুলো আরও এখন হয়তো দেখতে পাচ্ছেন, এখন হয়তো কিছু আছে, বাট মাসখানেক আগে এটা আরও ম্যাসিভ পর্যায়ে ছিল। তো যাই হোক, আই এম টেকিং বেটার এবং আসলেই ইডব্লিউ ভিলা মেডিকা তার স্লোগান মতোই কাজ করছে যে ইচ্ছে মতো জীবন।